আগামী পৃথিবীতে একাকিত্ব একটা মহামারী হিসাবে আমরা বিজ্ঞানীরা আশা করছি যে মানুষ একাকিত্ব হয়ে যাবে। তো আসলে সরাসরি সংযোগটা খুব জরুরি। বিদেশের যে শিক্ষা ব্যবস্থা সেটি অবশ্যই হাতে কলমে অবশ্যই সেখানে শেখানো হয়, সেই সুযোগটি সেখানে আছে, কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে হায়ার এডুকেশনটা অনেকটা এরকম হয়ে গেছে যে একটা সার্টিফিকেট নির্ভর, আমরা একটা সার্টিফিকেট চাই। তো এই যে মানসিকতার যে পরিবর্তনটা হওয়া দরকার যে শুধুমাত্র সার্টিফিকেট হলে আসলে কিন্তু শিক্ষার মূল বিষয়টা নয়, শিক্ষার মূল বিষয়টা হচ্ছে যে তাকে অনুসন্ধিৎসু করে তোলা, জ্ঞানের প্রতি আগ্রহ করে তোলার, নিজের যে সক্ষমতা আছে, যে সম্ভাবনাটা আছে, সেই সম্ভাবনাটার খোঁজ করা, এটি হচ্ছে আসলে শিক্ষার মূল বিষয়। আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই অ্যারিস্টটলের কথা, অ্যারিস্টটল কিন্তু একই সাথে তিনি দার্শনিক ছিলেন, একই সাথে তিনি আমাদের বিজ্ঞানের জনকও বলতে পারি। সুতরাং তিনি কিন্তু কোনো স্পেসিফিক একটা বিষয় নিয়ে কিন্তু কখনো চিন্তা করেনি, তার চিন্তার ধারাটা কিন্তু সে অনেক দিকে বিস্তৃত করতে পেরেছেন। তো আমাদের আসলে আমরা যদি মনে করি যে একটি বিষয় পড়তে চাই, আমাদের ছাত্রদের বলেন যে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় যে কোন বিশ্ববিদ্যালয়ে গেলে কত সহজে কোন সার্টিফিকেটটি পাওয়া যাবে, আসলে এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রতি বছর বাংলাদেশে প্রায় 25 লক্ষ তরুণ শিক্ষার্থী বের হচ্ছে, যার মধ্যে প্রায় 10 লক্ষই হচ্ছে বেকার, এবং সেরা শুধুমাত্র উচ্চশিক্ষিত বেকার হচ্ছে, এরা শুধুমাত্র সার্টিফিকেটের জন্য। আমরা যদি আমাদের যে চাহিদা আছে সমাজের বা পৃথিবী বিশ্বব্যাপী সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কেটে করতে হবে, এবং আমরা বিশ্বাস করি যে একজন ছাত্র যদি মনে করে যে তার সম্ভাবনার ক্ষেত্রটা আসলে অনেক এবং সে নিজেকে সেইভাবে তৈরি করে, সার্টিফিকেটকে টার্গেট করে নয়, শেখাটাই তার মূল উদ্দেশ্য, এবং সে একই সাথে অনেক কিছু শিখতে পারে, যে শুধুমাত্রই আমি একটা বিষয়ে অভিজ্ঞ হব, একটা বিষয়ে সার্টিফিকেট নেবে এটা নয়, তার পাশাপাশি কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেকগুলো কোর্স অফার করে, সেইগুলো সে শিখতে পারে, এবং সে এক্সট্রা ক্যারিকুলাম আছে মূল গবেষণার পাশাপাশি, মানে শিক্ষার পাশাপাশি, তো সেটা সে নিজেকে দক্ষ করার সুযোগ একটা সে পাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি মানে নীতিমালা তৈরি করতে যাচ্ছে যে ন্যাশনাল র্যাঙ্কিং সিস্টেমস, এটি করতে পারলে আমাদের যেটা সুস্থ প্রতিযোগিতা একটা তৈরি হবে এবং একটা সমতার বিধান হবে, যে পাবলিক প্রাইভেট বলে আসলে কোনো বিষয় না, কারণ সকল বিশ্ববিদ্যালয়ের কিন্তু আচার্য আমাদের মহামান্য রাষ্ট্রপতি। সুতরাং এখানে আমি মনে করি কোনো বিভাজনের কোনো সুযোগ নেই, সকলকে আমরা সমান চোখেই দেখবো, এবং এটাকে একটা জাতীয় একটা আন্ডারে আনা উচিত। র্যাঙ্কিং সিস্টেমটা যদি হয়ে যায় তাহলে আমাদের যারা অভিভাবক ছাত্রছাত্রী আছেন বা চাকরিদাতা আছেন, যারা আমাদের স্টক হোল্ডার্স, তারা কিন্তু এটাকে বিবেচনায় নিয়েই আসলে কাজ করতে পারবেন, এটি সুবিধা হবে। এবং একটা র্যাঙ্কিংয়ে আপনি যেটা বলছেন যে কোন কোন বিষয়গুলোকে আসলে আমরা র্যাঙ্কিংয়ের জন্য উল্লেখ করে থাকি, তো পৃথিবীব্যাপী আসলে শিক্ষক পঠন পাঠন পদ্ধতি, এবং এই জন্যই কিন্তু আমরা এখন ওবি বেসড ক্যারিকুলামে গিয়েছি, এটি একটি ওয়ান অফ দ্য পয়েন্ট। আমরা যে বাই সেমিস্টারে গেছি এটি একটি পয়েন্ট। আমাদের যে শিক্ষকরা আছেন তারা মানসম্পন্ন কি না, তাদের মধ্যে পিএইচডি হোল্ডার কতজন আছেন, এটি একটা পয়েন্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। আমাদের এখানে আন্তর্জাতিক শিক্ষক বা আমাদের এখানে আন্তর্জাতিক ছাত্র আছে কিনা, বিদেশি ছাত্র আছে কিনা, এটি একটি পয়েন্ট। আমাদের এখানে গবেষণা কেমন হচ্ছে, আমাদের পাবলিকেশন কেমন হচ্ছে, শিক্ষকদের সাইটেশন কেমন হয়, এটি একটি পয়েন্ট। ছাত্রদেরকে আমরা কোনো সুযোগ দিচ্ছি কিনা, বিশেষ করে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, এগুলো একটা পয়েন্ট। এবং একটা ছাত্র যে শুধু সার্টিফিকেট নিয়ে বেড়ে যাচ্ছে তা কিন্তু নয়, সেখানে সে কতটুকু নিজেকে দক্ষ করতে পারছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় হচ্ছে তিনটি পয়েন্টে আমি যদি বলতে চাই, যে বিশ্ববিদ্যালয় হচ্ছে যে জ্ঞানের সৃষ্টি, জ্ঞানের বিতরণ এবং জ্ঞানের বিকাশ, তো এই তিনটি পয়েন্টকেই আসলে টাচ করতে হবে। আগামীর যে বিশ্ব সেখানে আমাদেরকে যদি আমরা নজর দিই তাহলে আমাদেরকে দেখতে হবে যে আসলে এই পাবলিক প্রাইভেট শব্দটা আসলে আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা আসলে একটি সমতার জায়গায় আনতে চাই, এবং আমাদের ইউজিসির পাশাপাশি আমাদের বাংলাদেশে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠিত হয়েছে, প্রায় 5-6 বছর হয়ে গেল, এখন সেখানে কিছু নীতিমালা তৈরি করা হয়েছে। 2017 সাল 2021 সালেও আমরা নতুন নীতিমালা করেছি, সেই নীতিমালার আলোকে যেটা আমরা করতে চাচ্ছি, আমাদের প্রস্তাবনা চিন্তাভাবনা আছে, সেটি হচ্ছে যে অ্যাক্রিডেটেড এবং নন অ্যাক্রিডেটেড, এই দুটি আসলে আমরা নামকরণ করতে চাই বিশ্ববিদ্যালয়গুলোকে, যে বিশ্ববিদ্যালয়ের যে তাদের যে ক্যাপাসিটি, তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত হোক, শিক্ষক হোক, গবেষণা হোক, সবগুলোকে বিবেচনায় নিয়ে আসলে এই অ্যাক্রিডেশনটা দেওয়া হয়, যেটাকে আমরা বলছি বাংলাদেশ অ্যাক্রিডেশন কাউন্সিল। পৃথিবীতে এরকম অ্যাক্রিডেশন অনেক সংস্থা আছে,
তো আমাদের এটা এতদিন ছিল না, আমরা এই স্মার্ট বাংলাদেশের যে কনসেপ্ট আমরা এগিয়ে যেতে চাই সেই স্মার্ট বাংলাদেশের জন্য এটি অত্যন্ত একটি যুগোপযোগী সিদ্ধান্ত যে আমাদেরকে অ্যাক্রিডিটেড হতে হবে। সুতরাং আমাদেরকে এখন এই বিষয়ে আরও জোরদার হতে হবে এবং অ্যাক্রিডিটেশনের জন্য এখন প্রায় 63টা ক্রাইটেরিয়া আছে, আমরা যদি সেই 63টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাক্রিডিটেড হতে পারবো, একটা প্রোগ্রাম ক্যান্ডিডেটেড হতে হবে। আমরা ইতিমধ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের জন্য প্লাস অ্যাক্রিডিটেশনের জন্য আমরা আবেদন করেছি, আমরা প্রথম ধাপের মধ্যেই আছি। আমরা বিশ্বাস করি যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় খুব দ্রুতই এই অ্যাক্রিডিটেশনের সুবিধা পেয়ে যাবে, আমরা অ্যাক্রিডিটেড হয়ে যাব, তখন আমরা বলতে পারবো যে আমরা অ্যাক্রিডিটেড বিশ্ববিদ্যালয়। কিন্তু শুধুমাত্র সরকারি নিয়মের কারণে একটা বিশ্ববিদ্যালয়কে অতিরিক্ত কোনো বাড়তি সুবিধা আসলে দেওয়াটা উচিত নয়, কারণ এটা দেওয়া উচিত তখনই যখন সে তার নিজেকে উন্নত করতে পেরেছে, তার সুবিধাগুলোকে উন্নত করতে পেরেছে, তার কাঠামোগত উন্নত করতে পেরেছে। সুতরাং অ্যাক্রিডিটেশন বোর্ড আসলে সেটাকে ভিজিট করবেন, সেখানে দেখবেন, তারপরে সেটাকে সার্টিফাইড করবেন। এটি আসলে বিবেচনা করা উচিত একজন ছাত্র অভিভাবক সকলের জন্য, এবং যারা চাকরি দিচ্ছেন তাদেরকেও এটি বিবেচনা নিয়েই চিন্তা করতে হবে যে আমি যাদেরকে চাচ্ছি তাদেরকে অ্যাক্রিডিটেড ছাত্র বা ওই প্রতিষ্ঠানের বিষয় কিনা। একটি বিশ্ববিদ্যালয় আসলে পিএইচডি করাতে পারবে কি পারবে না খুব সহজ করে যদি বুঝাই, তাহলে তার সেই দেওয়ার মতো অফার করার মতো তার যোগ্যতা আছে কিনা, অর্থাৎ এখানে আমরা দেখব যে তার ম্যান পাওয়ার আছে কিনা, তার ল্যাব আছে কিনা, তার সেই ফ্যাসিলিটিগুলো আছে কিনা, তার লাইব্রেরি আছে কিনা, ই জার্নালগুলোর ফ্যাসিলিটি আছে কিনা, তার সেখানে আদার্স কোলাবোরেশন আছে কিনা। তো অনেক বিশ্ববিদ্যালয় আছে, আমি নাম বলতে চাচ্ছি না, যারা শুধুমাত্র পাবলিক হওয়ার কারণে হয়তো বা বলছেন যে আমরা পিএইচডি অফার করতে পারি, কিন্তু এটি কোনোভাবেই যদি আমরা মানে যে কেউ যদি সেখানে যান তাহলে বুঝতে পারবেন যে এখানে পিএইচডি কেন, এখানে মাস্টার্স ডিগ্রি দেওয়ার মতো তাদের অনেকের যোগ্যতা নাই, আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলতে পারি। আগামী পৃথিবীতে একটা বড় মহামারী আমরা বলছি মানে করোনা, কিন্তু আগামী পৃথিবীতে একাকিত্ব একটা মহামারী হিসাবে আমরা বিজ্ঞানীরা আশা করছি যে মানুষ একাকিত্ব হয়ে যাবে। তো আসলে সরাসরি সংযোগটা খুব জরুরি, তো আমি তরুণ সমাজের জন্য এটুকুই বলবো যে আসলে সংযোগটা বাড়াতে হবে, এই সংযোগটা সশরীরী হওয়া ভালো, যত আমরা সংযোগ রাখতে পারবো কমিউনিকেশনটা রাখতে পারবো, এর কমিউনিকেশন স্কিলটা অত্যন্ত জরুরি, এর মাধ্যমে কিন্তু সে মানসিকভাবে ভালো থাকবে, এবং এই মানসিকতা যদি সে না হলে কিন্তু সে একাকিত্ব হবে, সে অন্য পথে চলে যাবে। তো আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একটা মূল লক্ষ্যই হচ্ছে যে ছাত্রকে আমরা সবসময় গাইড করব, আমাদের তাদের কাউন্সিলিংয়ের সুযোগ আছে, তারা যেন কখনোই মনে না করে যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট তাদের সাথে কোনো প্রকার সহযোগিতা করছে না, সে একা। আমরা মনে করব, প্রত্যেক ছাত্রকে বলবো যে আমরা আপনার সাথে আছি, আমরা যদি একসাথে চলি তাহলে আমরা সামনে যত বাধাই আসুক সেটা আমরা অতিক্রম করতে পারব। মানুষের যেটা দরকার সেটি হচ্ছে তার পারিপার্শ্বিকতা থেকে শিক্ষাটা নেওয়া উচিত। সেই দৃষ্টিভঙ্গি থেকে যে আমি বলি যে এখনকার যে শিক্ষাক্রমটা আমরা চালু করতে যাচ্ছি সেটা কিন্তু অত্যন্ত যৌক্তিক, আমরা কিন্তু এটা নিয়ে শুধু যে খারাপ দিক বিবেচনা করছি তা নাকি, এই কিন্তু অনেক ভালো দিক আছে, এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা হয়েছে, শুধু একদিনেই কিন্তু এই পরিবর্তন আমরা বলি নাই, এটা দীর্ঘদিনের গবেষণা হয়েছে, সেটা মানে 96 সালে হয়েছে, 2012তে হয়েছে, 17তে হয়েছে, এবং সেখানে একটা বড় জিনিসকে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে স্কুল বা আমাদের প্রাইমারি লেভেল বা সেকেন্ডারি লেভেলে যে ঝরে পড়ার হার এবং টার্সারি লেভেলে, তো সব মিলিয়ে আমরা দেখেছি যে ছাত্ররা কিন্তু ক্লাস 1 ভর্তি হয় তারপরে 5 এসে ঝরে যায়। তো সেখানকার বড় কারণ হচ্ছে যে এই বৃত্তি পরীক্ষা, আমরা কিন্তু পৃথিবীর কোথাও এ ধরনের বৃত্তি পরীক্ষা নাই, এইটে এসে ঝরে যায়, বেশ খানিকটা ঝরে যায়, এরপরে কলেজে এসেও ঝরে যাচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ে আসা পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় বিশ্ববিদ্যালয়েও ঝরে যাচ্ছে। মোট যারা শুরু করেছিল মিছিলের সহযাত্রী তাদের মধ্যে প্রায় 71% 71% ছাত্রছাত্রী ঝরে যাচ্ছে, বিকজ অফ যে শিক্ষা কার্যক্রমের চাপ, পরীক্ষার চাপ, মুখস্থ নির্ভর যে শিক্ষা ব্যবস্থা তার যে চাপ, আনন্দের যে অভাব, এটি একটা বড় কারণ এই 71% ঝরে যাওয়ার পিছনে। সুতরাং একটা মানুষের যে মন খুলে যে সে এটা শিখতে চায় সেটা আমরা তাকে দিতে পারছি না, তো এই জন্যে কিন্তু পরিবর্তনটা এসছে, হয়তো বা পরিবর্তনটা খুব দ্রুত আমরা করতে গেছি এই জন্য সমালোচনার মুখে পড়ছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সিস্টেমটার একটা সুফল আমরা পাবো, আমরা অচিরেই পাবো, এবং সেই সব কিছু কিন্তু বিবেচনা করেই এটি কিন্তু করা হয়েছে। বিভাজনের যদি কথা বলেন বিজ্ঞানের ছাত্রদের অবশ্যই যাতে করে আমরা করেছি কি যে আমরা এখন বিভাজনটাকে 9 রাখি নাই, আমি যদি সরাসরি বলি
এটা আসলে শিখতে হয়েছে সবাইকে। আসলে আমরা মনে করছি যে ল্যাবেই কি শুধু বিজ্ঞান, বিজ্ঞান তো ল্যাব না, আমার বাড়ির রান্নাঘর কিন্তু আমার একটা বড় ল্যাব, আমি কিন্তু আমার কীভাবে চাকু দিয়ে একটা ফল কাটবো সেটাও কিন্তু একটা বিজ্ঞান, সেখানে এটা আমার ল্যাব। সুতরাং চারিপাশটা হচ্ছে চারিপাশের অভিজ্ঞতা ভিত্তিক যে শিক্ষা সেটাই এখন আমরা চালু করতে চাচ্ছি, আর পৃথিবীর সবখানে এটাই আছে। ফলে একটা মানুষের ভিতরে যে পোটেনশিয়ালিটি আছে, তার যে গুণ আছে, সেটাকেই আমাদের আধুনিক এই এই শিক্ষা পদ্ধতি সেটাকে বের করে আনতে পারবে। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের দেশে একসময় ছিল যে মক্তব, আমাদের একসময় কিন্তু আমাদের ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা করে গেছে আমরা কিন্তু সেই জাতাকলেই পড়ে আছি। আপনি যদি লক্ষ্য করবেন যে ব্রিটিশরা যখন এখানে উপনিবেশ কলোনিয়াল যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার থেকে বিরুদ্ধে কিন্তু শিক্ষা ব্যবস্থা, কলোনিয়াল শিক্ষা ব্যবস্থায় তারা চেয়েছিল যে একটি জাতিকে দাস বানিয়ে দেওয়া, শ্রমিক বানিয়ে দেওয়া, তাদের পুরো চাহিদা পূরণ করতে গিয়ে তারা আমাদেরকে যেমন একটা শিক্ষা কার্যক্রম দিয়েছিলেন যেখানে আমাদের দাস হবো, আমরা তাদের চাকরি করবো, গোলামি করবো। কিন্তু এখন কিন্তু আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চাই, আমি নিজেই কিছু সৃষ্টি করতে চাই, আমি নিজেই উদ্যোক্তা হতে চাই, সেটাই কিন্তু এখন মূল উদ্দেশ্য এখন শিক্ষাক্রমে। সেটা আসলে আমরা অনেকেই হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমি মনে করি যে এটি অত্যন্ত একটি ভালো উদ্যোগ, এবং এই উদ্যোগটা যদি আমরা আস্তে আস্তে গ্রহণ করতে পারি, আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, তাহলে আমরা নিজেদেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারবো। আমাদের তরুণদের প্রতি আমি অত্যন্ত আশাবাদী, তারা এটি পারবেন বলে আমি বিশ্বাস করি, তাদের মেধাকে তারা কাজে লাগাতে পারবেন, তাদের যে পটেনশিয়ালিটি আছে ভিতরে সেই সম্ভাবনা জায়গাটাতে কাজে লাগাতে পারবে।